বাউন্সি উইকেট মানেই অস্বস্তি, কিন্তু সেরকম উইকেটেই এবার বাংলাদেশের বাউন্স ব্যাক করার চ্যালেঞ্জ। প্রথম টেস্টে এক সেশনের ব্যর্থতায় বড় ব্যবধানে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু দ্বিতীয় শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে বাংলাদেশ দল এখন পোর্ট এলিজাবেথে, যে মাঠে প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশ দল এই মাঠে প্রথমবার নামলেও এই মাঠ একজনের কাছে অনেক চেনা। তিনি হলেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এই শহরেই জন্ম ও বেড়ে ওঠা এই প্রোটিয়া কোচের। সেন্ট জর্জেস পার্ক ডোমিঙ্গোর কাছে চেনা বাড়ির উঠানের মতোই। ক্রিকেটের প্রাচীনতম স্টেডিয়ামগুলোর একটি এই সেন্ট জর্জেস পার্ক। ঐতিহাসিক সেই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে মোকাবেলা করতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ। ডারবানের বিপর্যয় থেকে বেরিয়ে আসতে উইকেট বোঝার সাথে সঠিক একাদশ নির্বাচন এবং নেওয়া প্রয়োজন সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি মাঠের বাইরের পারফরম্যান্সে এবং বাইরের সমালোচনায় বেশ চাপে রয়েছে গোটা দল। এই টেস্টে একাদশ ঠিক করতে বেশ বড় রকমের পরীক্ষাতেই পড়তে হবে ক্যাপ্টেন, কোচ ও টিম ম্যানেজমেন্টকে। ধারণা করা হয় ডারবানে একজন স্পিনারের ঘাটতি ছিল, সেটা মেটাতে কি পোর্ট এলিজাবেথে একজন পেসার কমানো হবে, তা না হলে হাত দিতে হবে ব্যাটিং লাইন আপে। গত টেস্টে 7 ব্যাটার ও 4 বোলার নিয়ে খেলা বাংলাদেশ কি শেষ টেস্টে 6 ব্যাটার ও 5 বোলার ফর্মুলাতে যাবে? অঙ্কের হিসাব মেলানোর জন্য জরুরি সেন্ট জর্জেস পার্কের উইকেট বোঝা। এই গ্রাউন্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সব পেসারদের নাম, কিন্তু হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন ডারবান থেকে পোর্ট এলিজাবেথের কন্ডিশন অনেকটাই ভিন্ন। এখানে বাতাস বেশি থাকে। ঐতিহাসিকভাবেই নাকি সেন্ট জর্জেস পার্কে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উইকেটে ঘাস থাকলেও সময় গড়ানোর সাথে সাথে উইকেট থেকে স্পিনাররা দারুণ সহায়তা পান। একটা ধারণা তাই পাওয়াই যাচ্ছে যে দুই স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। জার্মানে অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম একাদশে মিরাজের সঙ্গী হবেন। এই টেস্টে একাদশে পরিবর্তন অনিবার্যই ছিল। ইঞ্জুরির কারণে প্রথম টেস্ট খেলা পেসার তাসকিন আহমেদ দেশে ফিরেছেন। অন্যদিকে তামিম ইকবালও এখন ফিট। তাহলে কেমন হতে যাচ্ছে পোর্ট এলিজাবেথের টেস্টের একাদশ? তামিম ফিট থাকলে প্রথম টেস্টেই সুযোগ পেতেন না সাদমান ইসলাম। তিনি রানখরায় রয়েছেন অনেক দিন ধরেই। স্বাভাবিকভাবেই ডারবানে দুর্দান্ত ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়ের সাথে দেখা যাবে তামিম ইকবালকে। 3 নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত, 4 অধিনায়ক মুমিনুল হক, 5 অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও 6 উইকেটকিপার ব্যাটার লিটন দাস। স্পিনার বাড়লে দল থেকে ইয়াসির আলীরই ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই ক্ষেত্রে 7 নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে অফ স্পিনার মেহেদি হাসান মিরাজকে, 8 নম্বরে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। গত টেস্টে খেলা দুই পেসার ইবাদত আর খালেদের একাদশে না থাকার কোনো কারণ নেই। তৃতীয় পেসার হিসেবে আবু জায়েদ রাহি অভিজ্ঞতার কারণে পছন্দের নাম হবার কথা। আসা যাক এই ভেনুর পরিসংখ্যানে। 31 টেস্টের 26টিরই ফলাফল হয়েছে এই ভেনুতে। এখানে আগে ব্যাট করা দল 13 ম্যাচ এবং টার্গেটে খেলা দল সমান 13 বারই জয় পেয়েছে। সর্বোচ্চ ইনিংস এই ভেনুতে 7 উইকেটে 549 আর সর্বনিম্ন স্কোর মোটে 30। সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড 271। সেন্ট জর্জেস পার্কে তুলনামূলকভাবে প্রথম ইনিংসে ব্যাটিং করা সহজ, পরিসংখ্যান সেই কথাই বলছে। এখানে প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর 307, দ্বিতীয় ইনিংসে গড় রান 235, তৃতীয় ইনিংসে আরও কমে তা 215, চতুর্থ ইনিংসে গড় রান 159। ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ এই মুহূর্তে ব্যাকফুটে থাকলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুলদের টেস্ট জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সেটা পারলে নতুন ইতিহাস হবে, সিরিজ ড্র হবে এবং নিজের শহরে ডোমিঙ্গোর জন্য বড় পুরস্কারও হবে। সাউন্ড শেখ শুভ, ক্রিকফ্রেঞ্জি।